গুড মর্নিং এভরি যারা যারা সিটের পরীক্ষা দেবে ঠিক আছে তাদের জন্য এই নোটিফিকেশনটি খুব ইম্পর্টেন্ট এনসিটি থেকে গাইডলাইন্স এসছে ক্লারিফিকেশান অনেকে বলে যে স্যার সিটের কি আমরা ফাইনাল ইয়ারে দেবো না ফার্স্ট ইয়ারে দেবো এই সমস্ত কিছু বিষয় আছে তো এই জন্য এই নোটিফিকেশনটি খুবই ইম্পর্টেন্ট তো যারা যারা ট্যাট বা সিটের দেবে তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ তো সুপ্রিম কোর্ট থেকে একটা জাজমেন্ট বেরিয়েছে যার যার জন্য আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যারা টিচার ট্রেনিং করবে ঠিক আছে তো অনেকের মনে প্রশ্ন যে স্যার আমি তো জাস্ট ভর্তি হলাম তো আমি কি এখন সিটের পরীক্ষা দিতে পারবো কি না অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে বা ফোন করেও জিজ্ঞেস করেছে স্যার কখন প্রিপারেশন নেওয়া উচিত তো এই রিগার্ডিং আমরা আজকে কথা বলবো তো পুরো ডিটেলস তোমাদের পড়তে হবে মানে নোটিশটি দেখতে হবে এবং তোমরা নিজেরা পড়ে নাও তো এখানে বলা আছে দেখো এখানে ভালো করে দেখো ডেপুটি ডাইরেক্টর অফ এডুকেশন ডিআরসিই থ্রি গভর্নমেন্ট অফ এন সিটি ডাইরেক্ট ডাইরেক্টরেট অফ এডুকেশন হ্যাঁ এখন ঘটনা হল এখানে সাবজেক্ট ক্লারিফিকেশন দিয়েছে যে রিগার্ডিং এলিজিবিলিটি ফর এপিয়ারিং সিটেট মানে সিট এপিয়ার হওয়ার জন্য কি যোগ্যতা দরকার ঠিক আছে কি যোগ্যতা দরকার সেইটাই আমরা এখানে ডিসকাস করব ঠিক আছে তো চলো আমরা দেখে নেব এখানে কি বলেছে বলেছে আই এম ডাইরেক্ট টু রেফার টু ইউর লেটার নাম্বার একটা একটা কমপ্লেন হয়েছিল সুপ্রিম কোর্টে কেস হয়েছিলো টু থাউজেন্ড নাইনটিনে অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ঠিক আছে তো ওইখানে বলা আছে অ্যাজ ফায় দ্য ডিকশনারি মিনিং দ্য ওয়ার্ড পার্শুই মিন্স আন্ডার গোয়িং অর প্রসিডিং ফর দ্য দেয়ার ফর এক হু হ্যাজ বিন অ্যাডমিটেড ইন এনি অফ দি টি টি সি দ্যাট ইজ কি টিচার ট্রেনিং কোর্স অ্যান্ড আন্ডার গোয়িং আন্ডারগোয়িং ট্রেনিং কোর্স টি টি সি ক্যান বি সেইড টু বি পার্শুই সচ টিচার ট্রেনিং কোর্স শ্যাল বি শ্যাল বি এপিয়ার শ্যাল বি এপিয়ার ইন দ্য ড্যাট এক্সামিনেশন ইরেসপেক্টিভ অফ দ্য ফ্যাক্ট দ্যাট

এই সিটের পরীক্ষা দিতে পারবে এটা আগে আমি বলেছি কিন্তু অনেকেই ফোন করে বলেছে স্যার এটা তো এমন ছিল আমাকে তো অমুক স্যার এমন বলেছেন বা আমার অমুক সিনিয়র দাদা দিদি এরকম বলেছেন তো তাহলে দেখো সুপ্রিম কোর্ট থেকে এটা নোটিফিকেশান বলা আছে ক্লারিফিকেশান দিয়েছে তো তোমরা যারা যারা সিটের পরীক্ষা দিতে চাও কারণ কি আগামী দিনে আরও টাফ পরীক্ষা প্যাটার্ন চেঞ্জ হচ্ছে সিটের এন সিটির গাইডলাইন্স তোমরা দেখেছো আমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমি জিজ্ঞেস করলে মানে এক্সপ্লেনেশন করে বুঝে দেওয়া হয় বারবার মানে কোনো অসুবিধা না কমিউনিকেশনে কোনো প্রবলেম হয় না মানে ইংলিশ বেঙ্গলি বুধ ভার্সনে ডিসকাশন হয় নিউজ প্রোভাইড করা হয় এক্সপ্লেনেশন হয় সো বাইলিঙ্গুয়াল ইন্টারপ্রিটেশন থাকে আর ক্লাসটা কি এখানে টপিক ওয়াইজ পড়ানো হয় নাকি র্যান্ডম মানে কোয়েশ্চেন পেপার নিয়ে ডিসকাশন করে শেষ মানে টপিক ওয়াইজ ডিসকাশন এরপরে হ্যাঁ আরও মার্কস একাডেমিক মার্কস অন্যান্য লেভেলে টেন লেভেলেও কিন্তু এই সমস্ত প্যাটার্নে চলে যাচ্ছে খুব তাড়াতাড়ি তো এই কারণে যারা যারা সিটের পরীক্ষা দিতে চাও আমরা আগস্টের সিটের বেসে আমরা অলরেডি শুরু করে দিয়েছি এবং তোমরা দেখতে পাবে এখানে স্টুডেন্টদের ক্লাস রিভিউ আছে যারা সায়েন্স আসো আর্টস আসো কমার্স আসো সব ব্যাকগ্রাউন্ড থেকেই তোমরা দিতে পারবে তো তোমরা যারা ডিএলএড করছো বা যারা বিএড করছো সবাই সিটের দিতে পারো সিটের কলেজ কি কি বেনিফিট সেটাও আমরা আলোচনা করেছি যে তুমি কেবিএস বা জেএনবিতে তুমি যেতে পারবে ঠিক আছে তারপরে একলব্য যে রেসিডেন্সিয়াল স্কুল আছে সেখানেও এবং যাদের বেতন বেসিক্যালি কি তুমি কেবিএসের কে এর বেতন বা এই একলব্য যে রেসিডেন্সিয়াল ইএমআরএস যেটা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল এইখানে তুমি এত পরিমাণ বেতন পাবে যে তুমি পিজিটির যে বেতন আছে তার ডাবল বেতন মানে ত্রিপুরা গভর্নমেন্টের পিজিটির বেতন হ্যাঁ থেকে ডাবল বেতন তুমি সিট করলে এবং সেখানে কেবিএসের এক্সামগুলো দিলে তো এই কারণে আগামী দিনে ইন্টারভিউ যুক্ত হয়েছে খুব তাড়াতাড়ি তো এই কারণে যারা যারা মানে সিটের পরীক্ষা দিতে তারা এখনই যোগাযোগ করো কারণ দেখো কম্পিটিশন সব জায়গায় যে তুমি সব কিছু কমপ্লিট করে প্রস্তুতি নেবে মানে কি মানে হলো তোমার এই সিটের ক্লিয়ার করাটা মুশকিল হবে আগামী দিনে কারণ কি নতুন করে রুলস আসছে না আগে কি সিটেড আমরা যখন মানে সিটেড করলাম তখন কিন্তু অ্যাকচুয়ালি কি আমরা সিটের প্যান পেপারে দিয়েছি তখন কিন্তু এই এই কম্পিউটারও ছিল না আর ইয়েও ছিল না এক্সট্রা তোমার চাপও ছিল না যে তোমাকে ইয়ে করতে হবে কি বলে এত সব ফেস করতে হবে এই নতুন করে যে গাইডলাইন্স আসছে যে তোমার নাইন টেনের টেট ওয়ান টেট টুর মতো নাইন টেনেও তোমাদের করানো হবে মার্কস একাডেমিক মার্কস অ্যাড করবে অ্যান্ড এখানে মেরিট লিস্টের যে ব্যাপার যেটা এখানে মিনিমাম একটা মার্কস পেলে বেসিক্যালি সিটের ক্লিয়ার করা যায় ফিফটি পার্সেন্ট অ্যান্ড ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলেই বেসিক্যালি কি তোমার সিটের ক্লিয়ার তাহলে ইউআর ক্যাটাগরির জন্য ইউ আর হল এটা এস সি জন্য বা পিডব্লিউডি যারা থাকে তাদের জন্য তো এই এই সুযোগটা কিন্তু বন্ধ হতে চলেছে খুব তাড়াতাড়ি কারণ কি দেখো সময়ের সাথে সাথে কোয়ালিফাই করবে ঠিক আছে তো আগামী দিনে কেবিএসও তুমি তুমি এই পার্সেন্টেজে চাকরি পাওয়া মুশকিল আছে ঠিক আছে তো এই কারণে সময় থাকতে সুযোগটাকে বাড়িয়ে বাড়িয়ে দিতে পারো আর আমরা এইটাও আলোচনা করেছিলাম যে ত্রিপুরা হাইকোর্ট থেকে একটা জাজমেন্ট বেরিয়েছিলো দুই হাজার বাইশ সালে ঠিক আছে যে হাইকোর্ট বলেছিলো ত্রিপুরা হাইকোর্ট হাইকোর্ট বলেছিলো যে যারা ট্যাট করবে তাদেরকে সিটিএটের সাথে ইয়ে সিটেট যারা করবে তাদের যাতে সিটিএটের সাথে রিক্রুটমেন্ট করে দেওয়া হয় উনিশ থেকে তারা একটা উনিশ বা কুড়ি থেকে একটা ক্রাইটেরিয়া শুরু করেছিলেন ঠিক আছে তো এখন ঘটনা হলো তোমরা এইটাও এইটাও তোমাদের কি একটা এক্সট্রা অ্যাচিভমেন্ট এবং তোমরা ইচ্ছা করে সিবিএসই বোর্ডের যে স্কুলগুলো আছে সিবিএসসি বোর্ড বা আইসিএসসি তাদের তারা কিন্তু বেসিক্যালি সিটেটকে প্রায়োরিটি দেয় তোমরা সিটেড থাকলে তোমরা এখানে কন্ট্রাকচুয়ালও তোমরা চাকরি করতে পারো যত সময় চাকরি না মিলছে আর এতে করে অনেকে আবার কিছু কিছু স্কুলে আছে যারা সিবিএসি বোর্ডের যেখানে বেসিক্যালি কি তারা ইয়েটা দেয় পেমেন্ট যেটা দেয় সেটা মোটামুটি স্টেট গভর্নমেন্টের মতোই তারা বাইশ হাজার টাকার মতো হ্যাঁ এই বেতনটা পে করে রেগুলার হলে পরে তো কন্ট্রাক্ট শুরু তো তোমাদেরও বেসিক্যালি কি ত্রিপুরা গভর্নমেন্টই করতে হয় তাহলে তুমি প্রাইভেটও যদি করো সেখানেও পাবে লিস্টে যত সময় না বা না আসছে তো এই কারণে এই সুযোগটা তোমরা কাজে লাগাতে পারো বাকি তোমাদের কোনো বক্তব্য থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো সেখানে আপডেট পেয়ে যাবে এবং এই সুপ্রিম কোর্টের গাইডলাইনসটা এইটা তোমাদের জন্য অ্যান এখন অনেকেই আশা করি ডাউট ক্লিয়ার হয়ে গেছে যারা জয়েন করতে চাও এখনই জয়েন করতে পারো হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া আছে জয়েন করে আর কি এটা আনসার কি ঠিক আছে তো বটমাসের রুল বার করো কি করা যায় বটমাসটা হিসাব করো আর বেসিক্যালি ডিফারেন্স হ্যাঁ ডিফারেন্সই তোমার তৈরি করতে হইব কোনটার সাথে কোনটা ডিফারেন্স ঠিক আছে দুইটা সার্কেল আছে ঠিক আছে না এটা একে ভিতরে একটা বাইরে আছে না আমরা ভিতরটা সলভ করতে হইব তো কোনটার মধ্যে আনসার সেখানে অপশন তুমি